প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বনশ্রী ন্যাশনালের কর্তৃক আয়োজিত হোম স্কুল কার্যক্রমে। আজ আমি আপনাদের সাথে আছি রিফাত জাহান, হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। আজকে আমি দশম শ্রেণীর যে অধ্যায় দশ, আর্থিক বিবরণী, এই অধ্যায়ের একটি সৃজনশীল তোমাদের বোর্ড টেস্ট পেপারে কুমিল্লা বোর্ড 2019 এই সৃজনশীলটি নিয়ে আলোচনা করব। এই সৃজনশীলের ক খ তোমাদের বিগত ক্লাস অর্থাৎ 23 নম্বর ক্লাসে আলোচনা করা হয়েছে, আর আজকে 24 নম্বর ক্লাসে গ নাম্বারটা নিয়ে আলোচনা করা হবে। আর তোমাদের এসডব্লিউ সংখ্যা হবে 21। তোমরা কিন্তু প্রত্যেক রবিবারে মনে করে এসডব্লিউটি স্কুলে জমা দিবে। চলো আমরা প্রশ্নতে চলে যাই। জয়তা ট্রেডার্স 31 ডিসেম্বর 2018 তারিখে র মিলটি নিম্নরূপ। জয়তা ট্রেডার্সের র মিল 31 ডিসেম্বর 2018। কী কী আছে আমরা দেখি। তার সম্পদ আছে ব্যাংক জমা 15,000, মূলধন আছে 1,31,000, লভ্যাংশ প্রাপ্তি আছে 4,000, উত্তোলন আছে 14,000, প্রাপ্য হিসাব কিন্তু সম্পদ, এই জন্য আছে এটা 48,000, 10% ঋণ 1/1/2018 আছে 40,000, ঋণ যেহেতু দায় এই জন্য ক্রেডিট দিকে আছে, শিক্ষানবিশ ভাতা আছে 6,000, দালাল কোঠা আছে 60,000, অফিস সরঞ্জাম আছে 20,000, কর ও অভিকর আছে 2,000। এই কর ও অভিকরের সাথে যদি আয়কর কথাটা বলা থাকতো, করের জায়গায় আয়কর, তাহলে কিন্তু আমার এটা উত্তোলন হয়ে যেত, কিন্তু এখন এটা ব্যবসার পরিচালন খরচ। ক্রয় বিক্রয় আছে 50,000 আর 75,000, প্রারম্ভিক মজুত পণ্য আছে 15,000, বেতন আছে তার 20,000। এই হচ্ছে মোটামুটি তার র মিলটি। এখন সমন্বয় কী বলেছে দেখো, সমাপনী মজুত পণ্য 48,000 টাকা, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5,000 টাকা, ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত হয়নি হচ্ছে 2,000, আর অফিস সরঞ্জামের ওপর 5% অবচয় ধরতে হবে, এটা হচ্ছে তার সমন্বয়। তারপরে গ নাম্বারটা কী বলেছে, ব্যবসা আনতে জয়িতা ট্রেডার্সের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে আমরা এখন গটা শুরু করব। এখন আসো আমাদের গ, আর্থিক অবস্থার বিবরণী মানেই কিন্তু আমরা জানি সম্পদ এবং দায় দুই দিক সমান হতে হবে। এখন সম্পদকে কিন্তু আমরা চার ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্থায়ী সম্পদ, তারপর হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপর হচ্ছে চলতি সম্পদ, তারপর হচ্ছে অলিক সম্পদ, আর দায়কেও কিন্তু আমরা দুই ভাগে ভাগ করি। এই যে সম্পদগুলোকে ভাগ করি, এই সম্পদ লেখার সিস্টেম দুই রকমের আছে, একটা হচ্ছে তারল অগ্রাধিকার পদ্ধতি, একটা হচ্ছে স্থায়ী অগ্রাধিকার পদ্ধতি। স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে তোমার আগে তো সময়ের আগে তো স্থায়ী সম্পদটা দিতে হয়, তারপর হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপর চলতি সম্পদ, তারপর অলিক সম্পদ। আর যদি তারল অগ্রাধিকার পদ্ধতিতে করো, তাহলে সবার আগে চলতি সম্পদ আগে দিয়ে শুরু করতে হয়। আজকে আমরা স্থায়ী অগ্রাধিকার পদ্ধতিতে করবো, মানে স্থায়ী সম্পদ দিয়ে আগে শুরু করবো। তাহলে আমরা স্থায়ী সম্পদটা হেডে ঠেলে কি স্থায়ী সম্পদ হেডিং দিলাম। এখন স্থায়ী সম্পদের মধ্যে আছে তার দালান কোঠা আছে, দালান কোঠা, দালান কোঠা আছে 60,000 প্রশ্নে, এই জন্য আমি 60,000 বসালাম, যেহেতু কোনো অবচয় বলা নেই এই জন্য আমি সেকেন্ড কলামে বসালাম। তারপরে আছে আমার অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম বলতে কী বুঝি আমরা, কম্পিউটার, এসি, তারপর প্রিন্টার, এগুলো যদি থাকে অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম প্রশ্নে আছে 20,000, এই জন্য আমি 20,000 বসালাম। আর সমন্বয়ের মধ্যে বলেছে অবচয়, আমরা জানি সমন্বয়টি দুইবার যায়, অবচয় একবার পরিচালন ব্যয় যাচ্ছে, আর একটা কী হচ্ছে সম্পদ থেকে মাইনাস হবে। কারণ কী, কারণ হচ্ছে এই যেহেতু সমন্বয় অবচয় বলা আছে, তার মানে তোমার এই অফিস সরঞ্জাম যে 20,000 টাকা আছে এটার মধ্যে এই অবচয়ের কাজটা করা হয়নি, করানো হয়নি দেখে এটা সমন্বয় বলা আছে। তো যদি তোমাদের র মিলে থাকতো, তোমাদের প্রশ্ন হতে পারে যে মিস যদি র মিলে থাকে তাহলে কি আমরা মাইনাস করবো, না, র মিলে থাকলে কিন্তু একবার যাবে, সেটা পরিচালন ব্যয়তে যাবে, যেহেতু সমন্বয় বলা আছে এই জন্য এটা দুইবার যাচ্ছে, একবার পরিচালন ব্যয় মানে একবার খতে গেছে তোমার, আরেকবার এখন খতে আসবে, মাইনাস অবচয়, অবচয়, অবচয়টা বলছে কিন্তু 20,000 টাকার 5%, তাহলে কিন্তু 5% যদি আমরা ক্যালকুলেটার করে দেখি আমাদের 1,000 টাকা আসবে, তাহলে 20,000 থেকে আমাদের 1,000 বাদ দিলে হচ্ছে 19,000। এখন আর কোনো তার স্থায়ী সম্পদ নাই, তাহলে এই 60,000 আর 19,000 যদি যোগ করি তাহলে হয় 79,000, এটাই হচ্ছে তার মোট স্থায়ী সম্পদ, মোট স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ আছে, এবার দীর্ঘমেয়াদী বিনিয়োগ আছে কি না, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এই অঙ্কে নাই, এই জন্য চলতি সম্পদে চলে যাব আমরা, চলতি সম্পদ। এখন দেখি আমাদের প্রশ্নে চলতি সম্পদ কী কী দেওয়া আছে, প্রশ্নে কিন্তু চলতি সম্পদ আছে, আমার প্রাপ্য হিসাব আছে 48,000 টাকা। আমরা জানি প্রাপ্য যে শব্দটার আগে থাকবে সেটাই কিন্তু চলতি হিসাব হবে, আমি আবারও বলছি প্রাপ্য পর্যফল, প্রাপ্য হিসাব, এটাকে কিন্তু আমরা দেনাদার হিসাবেও জানতে পারি। 48,000 টাকা যেহেতু কোনো যোগ বিয়োগের কাজ নেই এই জন্য আমি সেকেন্ড কলামে বসাবো। তারপর আমাদের কী আছে, প্রাপ্য হিসাবের পর আছে আমার সমাপনী মজুত পণ্য আছে, তাহলে আমি এখন বসাই সমাপনী মজুত পণ্য, যেহেতু এটা সমন্বয় আছে এই জন্য এটা দুইবার যাচ্ছে। আর সমাপনী মজুত পণ্য মানে কি, যে মজুত পণ্যটা তোমার জমা থেকে গেল, মানে এই বছরে তোমার শেষে কিন্তু এটা সম্পদ রয়ে গেছে, সমাপনী মজুত পণ্য আছে আমাদের 48,000 টাকা, দুটোই 48,000 টাকা। আর ব্যাংক জমা, এবার আছে তার ব্যাংক জমা,
ব্যাংক জমা, ব্যাংক জমা আছে কত 15,000। তাহলে এই জিনিসগুলো আমরা যদি যোগ করি তাহলে দেখো আমাদের যোগফল কত আসে। এই জিনিসগুলো যোগ করলে আমাদের সমস্ত যোগফল আসে হচ্ছে যে আমাদের যোগফল আসে 111,000 টাকা। আমরা ক্যালকুলেটর চেপে রেখেছি 111,000, তাহলে আমরা 111,000। তাহলে এই 79,000 এবং 111,000 আমার কিন্তু আর কোনো সম্পদ নাই, তাহলে মোট সম্পদ আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমার 190,000 হচ্ছে আমার মোট সম্পদ। তাহলে আমি লিখি মোট সম্পদ, মোট সম্পদ। এখন আমার মোট সম্পদ চলে আসছে, এখন আমার কী করতে হবে, মালিকানা স্বত্ব এবং দায়টা দেখতে হবে সেম হয় কিনা। তাহলে আমি লিখি মালিকানা স্বত্ব ও মোট দায়। এখন আমার প্রশ্নে কিন্তু কোনো মালিকানা স্বত্ব টোটালি দেওয়া নাই, তাহলে আমার এই মালিকানা স্বত্বটা আমি টিকায় করে নিয়ে আসতে পারি, চাইলে আমি এখানেও করতে পারি। টিকায় করাটাই ভালো, আমরা চলো মালিকানা স্বত্বটা আলাদা করে আমরা করে নিয়ে আসি। এখন মালিকানা স্বত্ব করতে হলে আমাদের কী লাগবে, আমাদের প্রথমে লাগবে মূলধন। মূলধন, মূলধন মালিকানা স্বত্ব মানেটা কী, মালিকানা স্বত্ব মানে হচ্ছে বছর শেষে মালিক কত টাকা থেকে কারবার থেকে সে দাবি করতে পারবে, যে মালিকের দাবি বা অধিকার কতটুকুর মধ্যে আছে। তাহলে মূলধন মালিক কিন্তু দাবি করতে পারে, তাহলে আমি মূলধন, মূলধন কারণ মালিক যা দিয়েছে সেটাই কিন্তু মালিক আবার তুলে নিতে পারে। মূলধন আছে আমার 131,000, তাহলে 131,000 আমি রাখবো। মূলধনের সাথে আমার নেট লাভ কী সেটা যোগ করতে হবে, নেট লাভ। এখন আমার মূলধনের সাথে নেট লাভ, আমাদের অঙ্কে এর আগে অঙ্কে নেট লাভ বেড়েছিল 34,000। এই 34,000টা আমরা কিন্তু কতে পেয়েছিলাম, ক্ষতে। তাহলে এখানে লিখবো খ হতে আনিত বা প্রাপ্ত 100,000। তাহলে এখন হচ্ছে আমার 165,000, 165,000 আমি সেকেন্ড কলমে নিয়ে যাব। এখন আমার দেখতে হবে কোনো উত্তোলন আছে কিনা, উত্তোলন থাকলে আমি বাদ দিব। কারণ কারণ মালিক যেহেতু উত্তোলন করে নিয়েছে সেটা কিন্তু আর মালিক আর দাবি করতে পারবে না। এখন আমি দেখি উত্তোলন, উত্তোলন। এখন দেখো আমার প্রশ্ন দিকে আমি একটু যাই, প্রশ্ন দিকে যদি যাই দেখি আমাদের উত্তোলন রেওয়ামিলে দেওয়া আছে 14,000, মানে মালিক এটা কারবার থেকে তুলে নিয়েছে। আরও একটা উত্তোলন আছে, সেটা হচ্ছে আমার সমন্বয়ে বলা আছে পণ্য উত্তোলন। এর আগে আমরা করেছিলাম পণ্য উত্তোলনের জাবেদা, উত্তোলন হিসাব ডেবিট আর কি ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমি দুই ধরনের উত্তোলন পাচ্ছি, এই উত্তোলন আর এই উত্তোলন। হ্যাঁ, তোমাদের প্রশ্ন হতে পারে মিস এই দুইটার মধ্যে পার্থক্য কী। রমিলে যে উত্তোলনটা আছে সেটা হচ্ছে নগদ, মানে ক্যাশে উত্তোলন করেছে, আর সমন্বয় যেটা বলা আছে সেটা কিন্তু সে নগদ টাকা নিয়ে জানায় কোনো পণ্যদ্রব্য কারবার থেকে তুলে নিয়ে গেছে। তাহলে এটা হচ্ছে নগদ উত্তোলন আর এটা হচ্ছে পণ্য উত্তোলন। তাহলে আমাদের নগদ উত্তোলন আছে 14,000, তাহলে আমি লিখি নগদ 14,000 প্লাস আরেকটা আমার আছে পণ্য, পণ্য বাবদ আমি উত্তোলন করেছি, আমি পণ্য বাবদ আমি উত্তোলন করেছি হচ্ছে যে 5,000। তাহলে আমার টোটাল উত্তোলন হচ্ছে 21,000। তাহলে আমি এই 21,000 কী করবো, এই 165,000 থেকে আমি টোটাল 19,000, 165,000 থেকে আমি 19,000 বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলে আসে আমার 146,000 আসে। এটাই হচ্ছে আমার মালিকানা স্বত্ব, আমরা পেয়ে গেছি আমাদের মালিকানা স্বত্ব 146,000। এটাই আমাদের লাগবে, এই গয়ের জন্য লাগবে। তাহলে আমি এখন লিখতে পারি মালিকানা স্বত্ব কথাটা লিখতে পারি, মালিকানা স্বত্ব মানে মালিক কারবার থেকে এই এতটুকু পরিমাণে টাকায় উত্তোলন করতে পারে, মালিকানা স্বত্ব। আমরা লিখে দিব টিকা, টিকা এক, মানে এটা আমি নোটটা আমি কোথা থেকে এনেছি 146,000। তোমাদের অনেকের প্রশ্ন থাকে তোমরা ক্যালকুলেটারে এই কাজটা করে ডাইরেক্ট দেখাই দাও, এইভাবে দেখালে কিন্তু তোমাদের মার্ক কাটা যাবে, অবশ্যই তোমরা কিন্তু দেখাই দেবে এটা কোত্থেকে আসছে। 146,000 এটা আমি সেকেন্ড কলামে বসালাম। এবার আমি দেখি আমার দায় কী আছে, আমাদের দায় দেখতে হবে আমাদের কোন ধরনের দায় আছে। আমাদের কি দীর্ঘমেয়াদী দায় আছে, চলতি দায় আছে? হ্যাঁ, আমাদের দীর্ঘমেয়াদী দায় আছে। কী আছে, ঋণ আছে। তাহলে আমি লিখি ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ আমাদের দীর্ঘমেয়াদী দায়। তাহলে এখন দেবো দীর্ঘমেয়াদী দায় 10% ঋণ এবং তারিখ আছে 1/7/2018। ঋণ আছে আমার হচ্ছে 40,000 টাকা, দীর্ঘমেয়াদী দায়ে 40,000 আমি বসালাম। আর আমি দেখবো আমাদের কোনো চলতি দায় আছে কি না। দেখো আমাদের কিন্তু চলতি দায় আছে, সেটা কি, সেটা হচ্ছে এই যে ঋণের সুদ। আমরা জানি যে সুদটা চার, আমি কীভাবে বুঝলাম এটা চলতি দায়, খেয়াল করো আমার প্রশ্নের রমলি কোথাও কোনো সুদ বলা নাই, তার মানে এই যে ঋণের সুদটা আমার দেওয়ার কথা ছিল আমি কিন্তু সেই সুদটা নগদে পরিশোধ করি নাই। আর যে দায়ের সুদ আমাদের জন্য কি, যদি পরিশোধ না করি সেটা হয়ে যায় আমাদের চলতি দায়। তাহলে আমি এখন চলতি দায় লিখি
চলতি দায় সেটা হচ্ছে চলতি, চলতি দায়, চলতি দায় লিখব আমি বকেয়া ঋণের সুদ। বকেয়া ঋণের সুদ আমাদের কত আছে, চলো আমরা একটু দেখি, বের ক্যালকুলেশনে বের করে দেখি। আমাদের বকেয়া ঋণের সুদ আছে 2000 টাকা, তাহলে আমি 2000 টাকা বসাইলাম। প্লাস আমাদের আরেকটা আছে, এখানে অঙ্কে আমাদের পাওনাদার আছে, অঙ্কে আমাদের পাওনাদার আছে হলো যে, অঙ্কে পাওনাদার হচ্ছে যে আমাদের 2000 টাকা, তাহলে পাওনাদার আরও 2000 বসে 2000, তাহলে এই মিলে হলো আমাদের কত 44,000-44,000 টাকা, তাহলে এই 44,000, তাহলে 1,46,000 আর 44,000 যদি আমরা যোগ করি ক্যালকুলেটার দেখবে তোমাদের 1,90,000 হয়। তাহলে আমার সম্পদের দিকও মিলল, দায়ের দিকও মিলল, দুই পাশ সমান হয়ে গেছে। তাহলে আমি যোগফলটা লাস্টে লিখে দিব, মানে আমার আর্থিক বিবরণী কমপ্লিট। উত্তর, আর্থিক বিবরণীর যোগফল 1,90,000 টাকা। যদি তোমাদের দুই পাশ না মিলে তাহলে তোমাদের তখন কি করবে, তখন তোমাদের অনিশ্চিত হিসাব হবে। কিন্তু অনিশ্চিত হিসাব করার আগে দেখে নিতে হবে তোমার র মিলের সবগুলো এন্ট্রি তুমি দিয়েছো কিনা, আর সমন এন্ট্রি দুইবার করে দিয়েছো কিনা। যদি তাও দেওয়ার পর যদি তোমাদের অঙ্ক না মিলে তখন অনিশ্চিত হিসাব, আর যদি দেখো যে না দুই পাশ মিলতেছে না আর সমনে খুঁজে পাচ্ছ না, তাহলে হয়তো তোমাদের কোথাও না কোথাও ভুল হয়েছে, তাই আরেকবার চেক করে নেবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।